আচ্ছা, আজকে আমরা যে টপিকটা শুরু করব সেই টপিকটা হচ্ছে কনফরমেশনাল অ্যানালিসিস অফ সাম অ্যাসাইক্লিক মলিকিউল। এখন এই কনফরমেশন কথাটার মানেটা কি সেটা আমরা আগে পড়তে পড়তে কয়েকবার বলেছি, যদি আবার আমরা একটু ঝালিয়ে নেই, কনফরমেশন কথাটার মানে হচ্ছে একটা অর্গানিক মলিকুলে সিঙ্গেল বন্ডকে রোটেট করিয়ে যদি আমরা অর্গানিক মলিকুলের কথাই বলি, তাহলে যেটা আমরা পড়বো এখানে যে কার্বন কার্বন বন্ডকে রোটেট করিয়ে আমরা যে ডিফারেন্ট স্ট্রাকচারগুলো পাই সেই স্ট্রাকচারগুলোকে বলবো ওই মলিকুলের একটা একটা ডিফারেন্ট কনফর্মার। এবং অবভিয়াসলি কনফর্মারগুলোর এনার্জি কিন্তু সেম নয়, দে আর ডিফারেন্সিয়েটেড বাই এনার্জি ব্যারিয়ার। কোনো কনফর্মারের এনার্জি কম হয়, কোনো কনফর্মারের এনার্জি আবার বেশি হয়। এখন ধর আমি যদি বলি যে আমি একটা লোক, যদি আমার ডিফারেন্ট কনফর্মার মানে আমি এই দাঁড়িয়ে আছি এই অবস্থাতে এটা একটা কনফর্মার, এরকম করে হাত তুলে দাঁড়ালে এটা একটা কনফর্মার, এরকম হাত ওপরে তুলে দাঁড়ালে এটা আরও একটা কনফর্মার, এবং আমি যদি শুয়ে থাকি দ্যাট ইজ ডিফারেন্ট কনফর্মার, ট্রাভেল করলে বাসে ঘাটে উঠে অবস্থায় থাকলে দ্যাট ইজ ডিফারেন্ট কনফর্মার। এবং চিন্তা করে দেখ এই প্রত্যেকটা স্টেটে কিন্তু আমার এনার্জি কিন্তু সেম নয়, ডিফারেন্ট। সব থেকে ঘুমিয়ে থাকলে সব থেকে স্টেবল কনফর্মার, যখন কোনো কাজ করছি তখন সেটা হচ্ছে সব থেকে আনস্টেবল কনফর্মার। তাহলে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে কনফর্মেশনাল অ্যানালিসিস এটাকে কিভাবে পড়ব, না সব থেকে ছোট মলিকুল যদি আমরা ইথেন মলিকুল নিয়ে শুরু করি, ইথেন CH3, তাহলে এই এই মলিকুলটাকে যদি এরকম করে আমরা লিখি যে এই রকম করে আমরা ড্র করলাম এই চেঞ্জ, এই কার্বন কার্বন বন্ডটাকে রোটেট মানে করি আমরা যে ডিফারেন্ট স্ট্রাকচার পেতে পারি সেই স্ট্রাকচারগুলোকেই আমরা বলবো একটা একটা ডিফারেন্ট কনফর্মার অফ দিস মলিকুল। এবারে কিভাবে কনফর্মারগুলোকে রিপ্রেজেন্ট করব, না সব থেকে ইজিয়েস্ট ওয়ে কনভেনশনাল মেথড হচ্ছে নিউম্যান প্রজেকশন ফর্মুলাতে রিপ্রেজেন্ট করা, তাহলে আমরা একটু শুরু করে দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মানে আমরা যদি এই ইথেন মলিকুলটাকে নিয়ে শুরু করি, ইথেন মলিকুলকে নিয়ে শুরু করলে প্রথমে এরকম একটা কনফর্মার ড্র করি, তাহলে এটা হচ্ছে কি আমার ফ্রন্ট কার্বন, এই এইচ এইচ এইচ, ব্যাক কার্বনে এই এইচ এই এইচ, এইরকম একটা কনফর্মার ড্র করলাম। মানে এই ফ্রন্ট কার্বন হচ্ছে এইটা, এর তিনটে এইচ 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক এর পেছনে একটা কার্বন আছে তারও তিনটে এইচ, এইরকমই একটা কনফর্মার ড্র করলাম। এই কনফর্মারটাকে বলা হবে এক্লিপসড কনফর্মার, এক্লিপসড, এক্লিপসড মানে হচ্ছে গ্রহণ লাগা, গ্রহণ লাগা মানে ঠিক এই হাইড্রোজেনের নিচে এই হাইড্রোজেনটা আছে, দেখা যাওয়া উচিত নয়, কিন্তু না দেখতে পেলে আমরা বোঝাবো কি করে, সেই জন্য একটু বন্ডটাকে এদিকে বের করে রেখেছি। এই হাইড্রোজেনটার ঠিক ঠিক নিচে এই এইচটা আছে, মানে এটাকে বলা হয় এক্লিপসড, যেন ওই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণে যেমন একটা অন্যটাকে গ্রহণ করে সেই ক্ষণ থেকে এই টাকটা এসছে এক্লিপসড, তাহলে এই কনফর্মারটাকে বলা হবে এক্লিপসড কনফর্মার। এইবারে দেখ আমরা ফ্রন্ট কার্বনটাকে ফিক্সড রেখে ব্যাক কার্বন
কার্বনটা বা কেউ ব্যাক কার্বনকে ফিক্স রেখে ফ্রন্ট কার্বনটাকে ঘোরাতে পারিস। ফ্রন্ট কার্বনকে ফিক্স রেখে ব্যাক কার্বনটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ঘুরিয়ে দিই, তাহলে এই রকমই একটা কনফর্মার পাওয়া গেল 60 ডিগ্রি ব্যাক কার্বন। ব্যাক কার্বন রোটেটেড, ব্যাক কার্বন রোটেটেড বাই 60 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশনে, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি না 60 ডিগ্রি। তাহলে এই কনফর্মারটা আমরা পেয়ে গেলাম। এই কনফর্মারটাকে বলা হবে স্ট্যাগার্ড, স্ট্যাগার্ড কনফর্মার, স্ট্যাগার্ড। আবার যদি এটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায় এইচ এইচ এইচ, তাহলে এই এইচটা এখানে আসবে, এটা এখানে, এটা এখানে, আবার কি পেয়ে গেলাম না ইকুইপড পেয়ে গেলাম। তাহলে প্রথম 60 ডিগ্রি ঘোরালে স্ট্যাগার, আবার 60 ডিগ্রি ঘোরালে ঠিক কি পেয়ে গেলাম ইকুইপড। আবার যদি 60 ডিগ্রি ঘোরাই তাহলে কি পাবো, আবার এই এইচ এইচ এইচ, এই এইচ এইচ এইচ, এই এইচটাকে একটা স্টার মার্ক মারি, কারণ ওটাকে ঘুরেই আমরা চলছি। এইটা স্টার, এইটা স্টার, এইটা স্টার। আবার যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই তাহলে কি পাবো, এই এইচ এই এইচ এই এইচ, এই এইচ এই এইচ এই এইচ, এইটা স্টার। আবার যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই তাহলে কি পাবো, এই যে এইচ এইচ, এই এইচ এই এইচ এই এইচ, এইটা স্টার। আবার যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই আবার প্রথম স্ট্রাকচারে ফেরত চলে এলাম, এই এইচ এই এইচ এই এইচ। তাহলে এটা এক নম্বর কনফর্মার, এটা দু নম্বর কনফর্মার, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এটা ছয়, এটা হচ্ছে সাত। তাহলে এইখানে তাহলে দেখ যে কনফর্মার গুলো পেলাম, এটা এক্লিপসড, স্ট্যাগার্ড, এক্লিপসড, স্ট্যাগার্ড, এক্লিপসড, স্ট্যাগার্ড, এক্লিপসড। তাহলে এই সিম্পল মলিকুলে আমরা মাত্র দু ধরনের কনফর্মার কিন্তু পেলাম, একটা হচ্ছে এক্লিপসড কনফর্মার, একটা হচ্ছে স্ট্যাগার্ড কনফর্মার, এক্লিপসড আর স্ট্যাগার্ড কনফর্মার। এই যে একটা ফ্রন্ট কার্বনকে ফিক্স রেখে এই যে ব্যাক কার্বনটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে 60 ডিগ্রি, আবার 60 মানে 120, আবার 60 মানে 180, আবার 60 মানে 240, আবার 60 মানে 300 ডিগ্রি, আবার 60 মানে 360, এই যে একটাকে ফিক্স রেখে অন্যটাকে 0 থেকে 360 এর মধ্যে যে রোটেশন দিচ্ছি, এই অ্যাঙ্গেলটাকে বলা হবে ডাইহেড্রাল অ্যাঙ্গেল। কি বলা হবে? ডাইহেড্রাল অ্যাঙ্গেল। তাহলে ডাইহেড্রাল অ্যাঙ্গেলের ডেফিনেশনটা কি, না একটা কার্বনকে ফিক্স রেখে অন্য কার্বনটাকে ঘোরালে প্রথম ফিক্স কার্বনের যে সিএইচ বন্ড ওর সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে 0-360 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাকেই বলা হবে ডাইহেড্রাল অ্যাঙ্গেল। তাহলে এই ডাইহেড্রাল অ্যাঙ্গেলের সাপেক্ষে এই কনফর্মারগুলো যদি আমরা এনার্জিটাকে বিশ্লেষণ করি, মানে কার এনার্জি কম হবে কার এনার্জি বেশি হবে, অবভিয়াসলি আমাদের একটা ধারণা থাকা উচিত যে এক্লিপস কনফর্মারের এনার্জি সবসময় বেশি হবে দেন স্ট্যাগার্ড, কারণ এক্লিপসে এই হাইড্রোজেন হাইড্রোজেন একটার উপরে অন্যটা এক্লিপস করেছে, ফলে এদের মধ্যে কি হবে না ইন্টারাকশন আসবে, সেই ইন্টারাকশনের জন্যই এই কনফর্মারের এনার্জি গেন হবে। তাহলে এখানে ইন্টারাকশনটা কোথায়, এই হাইড্রোজেন এই হাইড্রোজেনের মধ্যে ইন্টারাকশন, এই হাইড্রোজেন এই হাইড্রোজেনের মধ্যে ইন্টারাকশন, আবার এই হাইড্রোজেন এই হাইড্রোজেনের মধ্যে ইন্টারাকশন। তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন এক্লিপস থাকলেই সেখানে ইন্টারাকশন জেনারেট করছে। এবার স্ট্যাগার্ড কনফর্মারে এই দুটো হাইড্রোজেনের মধ্যে অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি। এই পজিশনটা
এর সাপেক্ষে এটা বা এর সাপেক্ষে এটা বা এটার সাপেক্ষে এটা এই যে দুটো কার্বনের দুটো হাইড্রোজেন 60 ডিগ্রি পজিশনে আছে এই পজিশনটাকে বলা হয় গজ পজিশন GAUGAUCHE গজ পজিশন দুটো কার্বনের দুটোর মধ্যে অ্যাঙ্গেল যখন 60 ডিগ্রি তখন একটার সাপেক্ষে অন্যটার রিলেটিভ পজিশনকে বলা হচ্ছে গজ পজিশন এবং তাহলে এই অ্যাটমের সাথে এই অ্যাটমের বা এই অ্যাটমের সাথে এই অ্যাটমের যে ইন্টারঅ্যাকশন তাকে বলা হয় গজ ইন্টারঅ্যাকশন ওকে কি বলা হয় গজ ইন্টারঅ্যাকশন কে উচ্চারণটা অন্যরকমও করতে পারে এবারে হাইড্রোজেন হাইড্রোজেন যখন গজ ইন্টারঅ্যাকশন হচ্ছে তখন কিন্তু কোনো এনার্জি জেনারেট হয় না বা ঘুরিয়ে যদি আমরা বলি হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে কোনো গজ ইন্টারঅ্যাকশন নেই মানে এনার্জি জেনারেট হয় না মানে ওদের মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন নেই তাহলে কি দাঁড়ালো না হাইড্রোজেন হাইড্রোজেন গজ ইন্টারঅ্যাকশন হয় না বা ওদের মধ্যে কোনো এনার্জি ডেভেলপ করে না তাহলে এবারে আমি যদি পুরো জিনিসটাকে এই রকমই একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে সাজাই কিরকমই না এই দিকে লিখবো আমি ডাইহেড্রাল অ্যাঙ্গেল কি লিখবো ডাইহেড্রাল অ্যাঙ্গেল এদিকে লিখবো পোটেনশিয়াল এনার্জি তাহলে প্রথম এটা হচ্ছে 0 ডিগ্রি এখানে লিখি 360 ডিগ্রি মাঝখানে লিখবো 180 ডিগ্রি এটাকে দুটো ভাগ করি 60 120 240 ডিগ্রি 300 ডিগ্রি তাহলে আগে এই ভাগগুলো আমরা করে নিলাম এবারে দেখ যখন 0 ডিগ্রি তখন এই এক নম্বর কনফর্মার এক্লিপসড এক্লিপসের এনার্জি আছে মানে ধর এই জায়গাটা এই এক নম্বর আবার 120 মানে এখানে আসবে তাহলে এটা 3 নম্বর আবার 180 মানে এখানে আসবে এটা হচ্ছে 4 নম্বর 240 মানে আবার এখানে আসবে এটা হচ্ছে 5 নম্বর এটা হবে গিয়ে 6 নম্বর এটা আবার ফেরত চলে এলো 7 নম্বর তাহলে এইটাকে এবারে এরকম করে আমরা ড্র করব এই 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 সো দিস ইজ কল্ড এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম বা বলা হয় কনফর্মেশনাল এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম অফ ইথেন মলিকুল তাহলে কটা এনার্জি স্টেট পাচ্ছি দুটো এনার্জি স্টেট একটা হচ্ছে হাই এনার্জি এক্লিপস কনফর্মার একটা হচ্ছে লো এনার্জি বা জিরো এনার্জি স্ট্যাগার্ড কনফর্মার এদের মধ্যে এনার্জি গ্যাপটা কত 12 কিলোজুল পার মোল এটা কিন্তু একটু মুখস্থ রাখতে হবে কিছু কিন্তু করার নেই এই ভ্যালুটা কিন্তু মুখস্থ রাখতে হবে 12 কিলোজুল পার মোল তাহলে কি দাঁড়ালো না ইথেন মলিকুলের এই এক্লিপসের এনার্জি স্ট্যাগারের থেকে 12 কিলোজুল বেশি বা এটা 0 এটা হচ্ছে 12 তাহলে এই যে 12 কিলোজুল কি করে জেনারেট হচ্ছে না এই তিনটে এক্লিপসড কনফর্মারের জন্য বা তিনটে এক্লিপসড ইন্টারঅ্যাকশনের জন্যই 12 কিলোজুল এনার্জি জেনারেট করছে আমরা সব যদি মুছে দিই মুছে দিয়ে শুধু যদি সবগুলোকে তাহলে মুছে দিলাম মুছে দিয়ে শুধু যদি ওই এক্লিপসড কনফর্মারের দিকে একটু চোখ দেই কি দাঁড়াচ্ছে না যে জিনিসটা দাঁড়াচ্ছে দেখ যদি
এইটার টোটাল এনার্জি হলো 12 কিলোজুল পার মোল, 12 কিলোজুল পার মোল। তাহলে এই 12 টা আসছে কেন, না এই তিনটে এক্লিপসড ইন্টারঅ্যাকশনের জন্য 12 আসছে। তাহলে পার হাইড্রোজেন হাইড্রোজেন এক্লিপসড ইন্টারঅ্যাকশনের এনার্জি কত, না অবভিয়াসলি বলবো 4 কিলোজুল পার মোল। তাহলে এটা খুব সহজ একটা হিসাব দাঁড়িয়ে গেল, পার হাইড্রোজেন হাইড্রোজেন এক্লিপস ইন্টারঅ্যাকশনের এনার্জি কত হলো, না 4 কিলোজুল পার মোল। এবারে ইথেন মলিকুল ছেড়ে আমরা যদি আরেকটু সামনের দিকে তাকাই, ধর CH3CH2CH প্রোপেন, প্রোপেন মলিকুল 1 2 3, তাহলে এই C2C3 বা C1C2 মোট কার্বন কা মানে কার্বন কার্বন বন্ডের সাপেক্ষে আমরা যদি এর কনফর্মেশনাল অ্যানালিসিস করি, তাহলে আগে এরকমই পারি লিখতে HHH এখানে কি লিখব, একটা CH3 এইভাবেই আমরা লিখব, মানে ইথেন ছিল এরকমই সবই এইচ, আর ইথেনের সাথে প্রোপেনের পার্থক্য কি, একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা মিথাইল এলো, একটা ওয়ান হাইড্রোজেন ইজ বিং রিপ্লেসড বাই ওয়ান মিথাইল, তখনই কি হয়ে গেল এটা, না এটা হয়ে গেল প্রোপেন মলিকুল। তাহলে এখন প্রোপেন মলিকুলের কনফর্মার গুলো যদি আমরা কুইক একটু ড্র করি, তাহলে প্রথমে ফ্রন্ট কার্বনে মনে করে নিলাম এরকমই CH3HH CH3HH, তাহলে এরকমই ব্যাক কার্বনে হবে এইচ, তাহলে এটাও কি হলো আমার এক্লিপসড কনফর্মার। এবারে আমরা শিখে গেছি 60 ডিগ্রি ডাইহেড্রাল অ্যাঙ্গেল CH3HH AHHH এইটা হলো, আবার 60 ডিগ্রি, তাহলে এটা কি হলো স্ট্যাগার্ড, এটা হলো স্ট্যাগার্ড। আবার যখন আমাদের হবে CH3HH AHHH এটাও, আবার যখন 60 তে ঘোরাবো CH3HH AHHH, তাহলে এরকমই করতে করতে কিন্তু যাচ্ছে, তাহলে এটা এক্লিপস, এটা স্ট্যাগার, এটা আবার এক্লিপস, এটা আবার আবার স্ট্যাগার। তাহলে এখানেও তোরা যদি কমপ্লিট করিস, নিজেরা কমপ্লিট করবি 360 পর্যন্ত, কি দেখতে পাবি, এখানেও ঠিক দু রকমের কনফর্মারই আছে, একটা এক্লিপস একটা স্ট্যাগার। শুধু ইথেনের সঙ্গে পার্থক্য কি, না ইথেনের যেটা এক্লিপস সেখানে ছিল HH, এখানেও HH, এখানেও ছিল HH, কিন্তু প্রোপেনের ক্ষেত্রে একটা হয়ে গেল মিথাইল এইচ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, খুব ঠান্ডা মাথা এখানে শোন, তাহলে এদের এনার্জি গ্যাপ কত হবে, বা এর এনার্জি কত হবে, এর এনার্জি কত হবে। তাহলে এনার্জি দেখতে গেলে আমাকে আগে ক্যালকুলেট করতে হবে, বা আমাকে আগে কনসিডার করতে হবে যে কোথায় কি কি ইন্টারঅ্যাকশন হচ্ছে, কোন ধরনের ইন্টারঅ্যাকশন কোথায় জেনারেট করছে। তাহলে এক্লিপসটা দেখ, হাইড্রোজেন হাইড্রোজেন এক্লিপস, আবার একটা হাইড্রোজেন হাইড্রোজেন এক্লিপস, বাকি একটা কি মিথাইল হাইড্রোজেন এক্লিপস, আর তো কিছু নেই এখানে স্ট্যাগারে। আর স্ট্যাগারে কি আছে, এইচ এইচ গচে আছে, এইচ গচে, এইচ গচ, এইচ গচ, তাহলে 1 2 3 4 হাইড্রোজেন হাইড্রোজেন গচ। ঠান্ডা মাথাতে দেখ, হাইড্রোজেন হাইড্রোজেন গচ কত, না মোট 4টে, এর জন্য কি আসবে 0, কারণ হাইড্রোজেন হাইড্রোজেনের গচ ইন্টারঅ্যাকশনের জন্য কোনো এনার্জি জেনারেট হয় না। বাকি কে আছে, মিথাইল এইচ গচ, মিথাইলের সঙ্গে এইচ এর গচ,
এরকমই কটা আছে এখানে একটা এখানে একটা দুটো এটাও জানতে হবে মিথাইল এইচ গজ ইন্টারঅ্যাকশনের এনার্জি কিছু নেই বা মিথাইলের সঙ্গে হাইড্রোজেনের গজ ইন্টারঅ্যাকশন হয় না বা ওদের এনার্জি ভ্যালু জিরো তাহলে এই স্টেলারের এনার্জি জিরো এই এক্লিপসের এনার্জিটা কত না এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে এই এই এক্লিপসের এনার্জি 14 কিলোজুল পার মোল খুব ঠান্ডা মাথাতে শোন 14 কিলোজুল পার মোল এই এক্লিপসের আবার ফেরত আয় এটার কত ছিল যখন শুধু ইথেনের এক্লিপস ইথেনের এক্লিপসটা ছিল 12 কিলোজুল পার মোল সেখান থেকে কি পেয়েছিলাম পার হাইড্রোজেন হাইড্রোজেন এক্লিপসের জন্য তাহলে কি হবে 4 কিলোজুল পার মোল তাহলে এখানে এই এইচএইচ এক্লিপসের জন্য আসবে 4 এই এইচএইচের জন্য আসবে 4 তাহলে বাকি 14 থেকে 8 বিয়োগ করলে কত হবে 6 তাহলে মিথাইল এইচ এক্লিপস ইন্টারঅ্যাকশনের এনার্জি কত 6 কিলোজুল পার মোল এই মিলিয়ে কি হয়ে গেল 14 তাহলে এটাকেও যদি আমরা এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে ড্র করি কার না প্রোপেন মলিকুল প্রোপেন মলিকুলটাকেও যদি আমরা এনার্জি প্রোফাইলে ড্র করি এগেনস্ট হোয়াট এগেনস্ট হচ্ছে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কখনো কি পাবো জাস্ট ইথেনের মতোই পাবো আমি খুব ছোট করে ড্র করছি 0 ডিগ্রি 360 ডিগ্রি এই 180 ডিগ্রি 60 120 ডিগ্রি 240 ডিগ্রি 300 ডিগ্রি এই যদি স্কেলটা হয় পটেনশিয়াল এনার্জি এটা হচ্ছে ডাইহেড্রাল অ্যাঙ্গেল তাহলে জিরোতে এখানে তারপরে এই নামলো আবার এই উঠলো এই নামলো এই উঠলো এই নামলো এই জাস্ট এরকমই হবে এবং এই গ্যাপটাই কত হবে না এই গ্যাপটাই হবে 14 কিলোজুল পার মোল 14 কি 14 কিলোজুল পার মোল ওই গ্যাপটা হবে 4 4 8 6 14 তাহলে এটা কার জন্য গেল না এটা গেল আমাদের প্রোপেন তার মানে আমরা কি করছি ইথেনের ছিল এইচ 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 তারপরের যে মলিকুলটা নিয়েছি সেখানে কি না এইচ 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 একটা এইচ কে সরিয়ে আর একটা মিথাইল করেছিল নেক্সট মলিকুলটা কি আমার হবে না আরো একটা এইচ কে সরিয়ে মিথাইল হবে এইচ 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 এই CH3CH3H এই মলিকুলটা এটাকে আঁকলে কি হবে আইসোবিউটেন এর এই সিসি বন্ড রোটেশন করা কি পাবো ফন কার্বনে কে আসবে CH3CH3H ব্যাক কার্বনে HH সিক্সটি ডিগ্রি রোটেট করালে কি আসবে CH3HH AH A সরি এটাও CH3H এটাও H এরকম করতে করতে যাবি একই রকমই আসবে এটা হবে এক্লিপসড এটা হবে স্ট্যাগার্ড আবার এক্লিপসড আবার স্ট্যাগার্ড করতে করতে আসবে তাহলে আমরা এই মলিকুলের যদি আমরা এনার্জি কনসিডার করি কি দেখতে পাবো না এখানেও মিথাইল এইচ গট মিথাইল এইচ গট মিথাইল এইচ গট এইচ এইচ গট এইচ এইচ গট এইচ মিথাইল গট আমরা অলরেডি পড়েছি মিথাইল এইচ গটের জন্য কোনো এনার্জি জেনারেট হয় না মিথাইল এইচ গটের জন্য কোনো এনার্জি জেনারেট হয় না ফলে এই স্ট্যাগারেরও এনার্জি কি হবে জিরো এই এক্লিপসটা এই এক্লিপসটা কে আছে মিথাইল এইচ এক্লিপস আবার মিথাইল এইচ এক্লিপস আগে আছে এইচ এইচ এক্লিপস
এক্সপেরিমেন্টালি কত পাওয়া গেছে 16 কিলোজুল পার মোল ঠিক একদম হাইড্রোজেন হাইড্রোজেনের জন্য 4 মিথাইলেইন 6 মিথাইলেইন 6 6 6 বা বা ভাবে 16 একদম ম্যাচ করে গেল তাহলে এই মলিকুলের কনফর্মেশনাল এনার্জি ভেরিয়ান্টটা কত 16 কিলোজুল পার মোল 16 কিলোজুল পার মোল এটা এটা দাঁড়িয়ে তাহলে আমরা কি পড়ছি আমরা পড়ছি কনফর্মেশনাল অ্যানালিসিস অফ সাম হাইড্রোকার্বন তাহলে এরও আসবে একই রকম হবে ছবি শুধু এই গ্যাপটা কত হবে 16 কিলোজুল পার মোল এখানে দুটো কনফর্মার একটা এক্লিপসড একটা স্ট্যাগার্ড এবারে নেক্সট যে মলিকুলটা আমরা আসব সেইটাই হচ্ছে ইম্পর্টেন্ট সবা এই এক্সামে বারবার দেয় অলরেডি তোদের সেম ওয়ানে ভুল করে দিয়ে দিয়েছে যে নরমাল বিউটেন এন বিউটেন মলিকুলের কনফর্মেশনাল এনার্জি এন বিউটেন মানে CH3 CH2 CH2 CH3 এই মলিকুল শুধু বললে হবে না 1 2 3 4 এই C2 C3 বন্ড রোটেশন করে করতে হবে মানে এই C1 C2 কিন্তু নয় C2 C3 বন্ড রোটেট করতে হবে তাহলে এই CC কে আছে মিথাইল HH এখানেও কে আছে মিথাইল তাহলে এই রকমই ব্যাপারটা গিয়ে দাঁড়ালো এই কার্বনের মিথাইল এই দুটো এইচ 3 নম্বর কার্বনের মিথাইল এই দুটো এইচ তাহলে এই রকমই একটা স্ট্রাকচার প্রথমে ড্র করলাম এন বিউটেনের C2 C3 এবারে কনফর্মার গুলো আমরা যদি ড্র করি কি মজার জিনিসটা হবে দেখ প্রথমে ফ্রন্ট কার্বন CH3 HH ব্যাক কার্বনে প্রথমে এরকমই লিখি CH3 HH এইটা 1 নম্বর কনফর্মার হলো নেক্সট কি আনবো ফ্রন্ট কার্বনটাকে ফিক্স রাখি ব্যাক কার্বনটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই এটা আসবে 2 নম্বর আবার যদি 60 ডিগ্রিতে ঘোরাই কি আসবে CH3 HH আবার 60 ডিগ্রিতে ঘোরালে কি আসবে CH3 HH আবার 60 তে ঘোরালে কি পাবো CH3 HH আবার 60 তে ঘোরালে কি পাবো CH3 HH আবার 60 তে ঘোরালে 1 নম্বরটা ব্যাক করবে ঠিক তাহলে আমরা এই 7টা কনফর্মার পেয়ে গেলাম 360 ডিগ্রি ঘুরিয়ে 1 2 3 এটা 4 5 6 7 জাস্ট ব্যাক কার্বনটাকে 60 ডিগ্রি ঘুরিয়ে ঘুরিয়ে এইগুলো আমরা পেয়ে গেলাম এইবারে এদের আমাকে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ড্র করতে হবে সেটাই হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং পার্ট তাহলে আমি আগে স্কেলটা ড্র করে নিই স্কেলটা ড্র করে নিই তাহলে আমার সুবিধা হবে তাহলে এদিকে পোটেনশিয়াল এনার্জি এদিকে ডাইহেড্রাল অ্যাঙ্গেল এখানে লিখি 0 ডিগ্রি এখানে লিখব 360 ডিগ্রি মাঝখানে এই 180 ডিগ্রি এই 60 ডিগ্রি এটা হবে 120 ডিগ্রি 240 ডিগ্রি 300 এই এবারে এক এক করে আমরা আসি কার এনার্জি কোথায় পড়তে পারে সেই ধারণাটা থাকাটা খুবই জরুরি এই এক নম্বরটাকে বলবো আমরা এক্লিপসড শুধু তাই বলবো না বলবো ফুললি এক্লিপসড এখানে কি ইন্টারাকশন মিথাইল মিথাইল এক্লিপসড হাইড্রোজেন হাইড্রোজেন এক্লিপসড আবার একটা
হাইড্রোজেন হাইড্রোজেন এক্লিপসড এর এনার্জিটা হবে ম্যাক্সিমাম এটা এক তাহলে এইটার একটা স্কেল থাক তাহলে আমাদের সুবিধা হবে এইটার একটা স্কেল থাক এটা এক নম্বর এবারে দুয়ে কে স্ট্যাগার স্ট্যাগারের মধ্যে এটাকে বলা হবে গজ কনফর্মার কেন সেটা আসছে পরে গজ এখানে এনার্জিটা কম হবে এখানে তিনটা রিঅ্যাকশন আছে এটা মুখস্থ করতে হবে মিথাইল মিথাইল গজ মিথাইলের সঙ্গে মিথাইলের গজ এর জন্য কিন্তু এনার্জি জেনারেট করে কতটা করে সেটা পরে আসছে আপাতত ভাব মিথাইল মিথাইল গজের জন্য এনার্জি জেনারেট করে আমরা আগে যা পড়ে এসেছি মিথাইল এইচ এর জন্য মিথাইল এইচ এর গজ ইন্টারঅ্যাকশন হয় না কিন্তু মিথাইল মিথাইল হয় তাহলে তার জন্য এনার্জিটা কমবে মনে করে এরকম জায়গাতে এলো তাহলে এইটা একটা স্কেল এইটা একটা স্কেল এটা দুই এবারে 120 তিনটা কি তিনটাকে বলবো এক্লিপসড ফুললি এক্লিপস নয় কারণ এখানে মিথাইল মিথাইল এক্লিপস ছিল এখানে মিথাইল এইচ এক্লিপস মিথাইল এইচ এক্লিপস এইচ এইচ এক্লিপস তাহলে এর এনার্জি আবার বাড়বে মনে কর বেড়ে এখানে যাবে এলো এটা হচ্ছে তিন নম্বর এবারে এইটা এইটাকে বলবো একদম অ্যান্টি কনফর্মার দেখ মিথাইল মিথাইল একদম অপোজিটে আছে এবং এখানে মিথাইল মিথাইল গজ ইন্টারঅ্যাকশনটাও নেই মিথাইল এইচ গজ হাইড্রোজেন হাইড্রোজেন গজ ফলে এই কনফর্মারের এনার্জি নেই বা এটাকে জিরো এনার্জি এইটা হচ্ছে চার এই চার 180 ডিগ্রিতে অ্যান্টি কনফর্মারের কোনো এনার্জি নেই এবারে পাঁচে আর এটা আবার কি না এক্লিপসড মানে তিনের সঙ্গে সমান তিনের যা পাঁচেরও তা তাহলে তিন ছিল এখানে চার আবার পাঁচেরও হবে এখানে এই পাঁচ এবারে তারপরে 300 এ আয় এটাও একটা গজ মানে দুয়ের সঙ্গে সমান দুয়ের এনার্জি যা হবে পাঁচেরও এনার্জি তা হবে তাহলে 300 ডিগ্রিতে এই ছয় তারপরে আবার কোথায় আসবে ফুললি এক্লিপস মানে সাফ এই হয়ে গেল তাহলে এইটাকে যদি আমি একটা লাইন দিয়ে যোগ করি এই এই রকমই একটা ছোট 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 এই নেমে এই উঠলো এই পুরো নেমে উঠে আবার উঠে এইটাই হচ্ছে নরমাল বিউটেনের C2 C3 সাপেক্ষে কনফর্মেশনাল এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম তাহলে এই 4 নম্বর অ্যান্টি কনফর্মারে এনার্জিটা সবথেকে কম সবথেকে বেশি 1 বা 7 এই যে গ্যাপ 2 মানে গজ গজের সাথে যে অ্যান্টির গ্যাপ এটা হচ্ছে 3.3 কিলোজুল পার মোল তার মানে কি জানা গজের যদি এনার্জিটা জিরো হয় তাহলে মিথাইল মিথাইল সরি অ্যান্টির যদি এনার্জিটা জিরো হয় গজের এনার্জি 3.3 কিলোজুল পার মোল এখন গজের একটাই ইন্টারঅ্যাকশন কি সেটা মিথাইল মিথাইল গজ ইন্টারঅ্যাকশন তার মানে মিথাইল মিথাইল গজ ইন্টারঅ্যাকশনের জন্য এনার্জি কত জেনারেট করছে 3.3 কিলোজুল পার মোল এবং এখান থেকে এইটা কত হয় না 14 কিলোজুল পার মোল আর এইটা কত 22 থেকে 26 কিলোজুল পার মোল একটু ভ্যারি করে ডিফারেন্ট কন্ডিশনে ভ্যারি করে 22 থেকে 26 কিলোজুল পার মোল তাহলে আমাদের মেন উদ্দেশ্য কিন্তু এইটা জানা তাহলে সব থেকে স্টেবলটা হচ্ছে অ্যান্টি তার উপরে গজ মানে 2 আর 6 এইটা একটা গজ এইটা একটা গজ 2 আর 6 এই গজটাকে বলা হয় টি গজ এটাকে বলা হয় এম গজ
মানে যখন এই দিকের অ্যাঙ্গেলটা ক্লকওয়াইজ দিকে গছে তখন মানে মেন এই ফিক্সড কার্বন থেকে এই মিথাইলটা যখন ডান দিকে তখন সেই গছটাকে বলা হয় পি গছ আর ফিক্সড মিথাইল থেকে এই মিথাইলটা যখন বাম দিকে তখন ওটাকে বলা হয় এন গছ দুটোরই এনার্জি সেম কত এনার্জি 3.3 কিলোজুল পার মোল এই ভ্যালুগুলো কিন্তু মনে রাখতে হবে তাহলে আমরা কি বললাম আজকের ক্লাসে যদি এখানেই এখানে শেষ করি না আমরা কনফর্মেশনাল এনার্জি কনফর্মেশনাল অ্যানালিসিস করছি অফ সাম সিম্পল অর্গানিক মলিকিউল প্রথমে বললাম ইথেন সেখানে দুটো কনফর্মার স্ট্যাগার্ড আর এক্লিপসড স্ট্যাগারের 0 এক্লিপসডের 12 কিলোজুল পার মোল ফলে পার হাইড্রোজেন হাইড্রোজেন এক্লিপসডের জন্য আসবে 4 কিলোজুল পার মোল এরপরে প্রোপেন সেখানে স্ট্যাগারের 0 এক্লিপসডের কি কি আছে দুটো হাইড্রোজেন হাইড্রোজেন এক্লিপস একটা মিথাইল মিথাইল এক্লিপস এর জন্য কত আছে 14 কিলোজুল পার মোল তার মানে মিথাইল এইচ এর জন্য আছে 6 কিলোজুল পার মোল নেক্সট কি বললাম আইসোবিউটিন সেখানেও স্ট্যাগারের 0 এক্লিপসডের 16 কিলোজুল পার মোল সেখানে এক্লিপসডে কি আছে একটা হাইড্রোজেন হাইড্রোজেন এক্লিপস আর কি আছে দুটো মিথাইল এইচ এক্লিপস নেক্সট কি বললাম এন বিউটেনের C2C3 এন বিউটেনের C2C3 সেখানে কি দেখলাম না সবথেকে লোয়েস্টটা হচ্ছে অ্যান্টি কনফর্মার যেটা 180 ডিগ্রিতে তার এনার্জি 0 ওর থেকে একটু বেশি কে পি গজ আর এন গজ কত 3.3 কিলোজুল পার মোল সেখানে কি ইন্টারঅ্যাকশন আছে শুধু মিথাইল মিথাইল ইন্টারঅ্যাকশন আছে এর জন্যই আসছে কত 3.3 কিলোজুল পার মোল আর বাকিগুলো উপরের দিকে আছে এই ফুললি এক্লিপসটা সব থেকে বেশি ওর থেকে একটু কম হবে এক্লিপসটা তাহলে এখানেই আমরা এই আজকের ক্লাসটা শেষ করলাম পরের দিন আবার আমরা এখান থেকে শুরু করবো